aici এবং বঙ্গমাতা শেখ মুজিবুদ্দিনের সামাজিক জাতীয় গোলকপ ফুটবল টুর্নামেন্ট 2022 এর আজকের শুভ উদ্বোধনী খেলা অল্প কিছুক্ষণের মধ্যে আজকের এই সুন্দর সাজসাজ হবে পরিণত হচ্ছে আমাদের জেলা স্টেডিয়াম আসলে সবচেয়ে প্রশংসনীয় এবং আমাদের যারা হিরো স্বামী পাস করে যাচ্ছে তাদেরকে ধন্যবাদ দিতে চলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সকল প্রধানমন্ত্রী জনপতি শেখ হাসিনার লক্ষ্য টার্গেট বিশেষ করে যে আমাদের বর্তমান প্রজন্মের খেলোয়াড়দেরকে খুঁজে বের করার জন্য যে টার্গেট করছে সেটা কিন্তু বাস্তবায়ন করছে আজকের এই প্রথমই বঙ্গমাতা শেখ মুজিবুদ্দিনের সমন্বিত জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে প্রথম ম্যাচ জাতিগঞ্জ উপজেলা বকান্তরি যতপুর উপজেলা সবাইকে সিলেট জেলা ধর্মস সংস্থার পক্ষ থেকে আমি আব্দুল আহাদ এবং জয়রা বেদ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের খেলায় ম্যাচ রেফারি আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল বাসিত রয়েছেন সেখানে মাঠের উত্তর পূর্ব প্রান্তে গ্যাসুদ্দিন ন্যাস এবং মাঠের দক্ষিণ পশ্চিম প্রান্তে সালাউদ্দিন রাজু চতুর্থ হিসেবে আছেন শামীম আহমেদ আধার হচ্ছে আধারে করি Thank you.